সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বড়দের সোয়েটার কেটে ছোটদের জন্য সোয়েটার বানানো। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি ভারী যে গরম কাপড়, তো সেই রকম আর কি কাপড়ের একটি সোয়েটার কেটে নিচ্ছি। এটা কিন্তু বড়দের জন্য, যেহেতু এটা কেউ ব্যবহার করতেছে না, এই জন্য এটাকে কেটে সাইজ করে এরপর ছোটদের জন্য তৈরি করে দিব। তো চাইলে আপনারা কিন্তু নিচের যে বর্ডারটা সেটা কেটে নিয়ে পরে লাগাতে পারেন। আমার এটা আমি কাটবো না, না কেটেও কিন্তু সাইড থেকে কেটে কমিয়ে এরপর হয়েছে সেলাই করব। তো এই যে এখানে আমি দুই পাশের হাতা কেটে নিয়েছি, এরপর হয়েছে এখন সমানভাবে ভাঁজ করে নিয়েছি। চার ভাঁজ করে নেওয়ার পর হয়েছে এখানে 18 ইঞ্চি লম্বা নিচ্ছি। এটা চাইলে আরও বড় করা যায়, তো যেহেতু এটা ছোটদের জন্য এই জন্য আমি 18 ইঞ্চি নেওয়ার পর হয়েছে 6 ইঞ্চি পুট নিলাম। এই যে 6 ইঞ্চি পুট নিছি, যেহেতু এটা সোয়েটার হবে ছোটো গলার, এই জন্য বেশি করে শোল্ডার নিলাম। এরপর এখানে 4.5 ইঞ্চি আর্মলের মাপ নিলাম উপর থেকে নিচের দিকে। এরপর হয়েছে এখানে বডি যে নিলাম, এই যে আবারও দেখিয়ে দিই, এখানে আর্মল 4.5 ফুট 6, আর এভাবে বডি হয়েছে 7 ইঞ্চি, 7.5 ইঞ্চি নিয়েছি, 1/2 ইঞ্চি বাড়িয়ে। আর তো লম্বাটা দেখিয়ে দিলাম। এখন হয়েছে যে নিচে নিব 6 ইঞ্চি, কারণ এটা কিন্তু নিচে আর কি স্টেচ হবে, বলবে, তো এই জন্য এটা আমি নিচে কম করে নিলাম। এরপর হয়েছে দাগটিকে এইভাবে করে একটু রাউন্ড দিয়ে মিলিয়ে নিলাম। এরপর আর্মলের যে রাউন্ড সেটাও দিয়ে দিলাম। একদমই সহজ, এরকম পরে থাকা যে পরে না, কেউ কি ইঞ্চি পরা হয় না, তো সেগুলো ফেলে না রেখে কিন্তু আপনারা ছোট বাচ্চাদের তৈরি করে দিলে কিন্তু সেটা কাজে লেগে যায়, ঠিক আছে। এখানে গলার জন্য 2 ইঞ্চি চওড়া দিয়ে আর 1.5 ইঞ্চি নামতি দিলাম। এটা হয়েছে পিছনের গলা, আর সামনের গলার জন্য 3 ইঞ্চি নামতি, আর হয়েছে চওড়াটা একই সমান 2 ইঞ্চি। এরপর হয়েছে ছোট গলা মানে পিছনের যে গলা সেটা প্রথমে কেটে নিলাম, এরপর হয়েছে সাইডের যে রাউন্ড আর্মলের আর সাইড পুরোটাই কেটে নিব। একদমই সহজ এই কাটিংটা, দেখতেই পাচ্ছেন একটি সোয়েটার কেটে কিভাবে ছোটদের জন্য আরও একটি সুন্দর সোয়েটার তৈরি করা যায়। তো এখান থেকে আমি একটি সরিয়ে নিলাম, হ্যাঁ, পিছনের পাটটা সরিয়ে রাখলাম। এখন হয়েছে সামনে যে 3 ইঞ্চিতে আমি নামতি নিয়েছিলাম, এখন সেইখানে রাউন্ড দিয়ে কেটে নিলাম। এটা হয়েছে সামনের গলা, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন হয়েছে এরকমটা, এটা হয়েছে পিছন সাইড হবে, আর এটা কিন্তু লুজই হবে, লুজ মাপি আছে। এই যে এখানে এটা হয়েছে সামনের, তো এইখানে আমি গলার জন্য এই আগের যে সোয়েটারটাতে যে গলাটা ছিল সেটা কেটে পরে এখানে সেলাই করে নিব, সেটিও দেখাবো। তার আগে আমি হাতা কেটে নিব। এখানে এই যে হাতা যে প্রথমে কেটে আলাদা করে রেখেছিলাম, এখন হয়েছে হাতাটাকে এইভাবে ধরব। 14 ইঞ্চি আমি লম্বা নিব, যার যেরকম পছন্দ আপনারা সে আন্দাজে নেবেন বা মাপ অনুসারে নেবেন। আমি এখানে 14 ইঞ্চি নিলাম। নেওয়ার পর হয়েছে এভাবে 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিচে একটি রাউন্ড কাটে নেবেন, আবার এভাবে মাপটি বের করে নিতে পারেন চওড়ার। তো এখানে নিব 5 ইঞ্চি, এভাবে চওড়াটা নেওয়ার পর 5 থেকে 5.5 ইঞ্চি নিয়ে এভাবে রাউন্ডটি করে দিলাম। আর এখানে হয়েছে পরে সেলাই করার সময় কেটে নিলেই হবে, আমি এখন আর সাইডে কাটবো না, এভাবেই রেখে দিব, পরে যে এই অংশটা কেটে নিব অল্প করে, সেলাইয়ের সময় আপনাদের দেখিয়ে দিব। এই যে এরকমটা হয়েছে, কাটিং করা কিন্তু হয়ে গেল। এখন হয়েছে যে গলাটা সেইখান থেকে গলার জন্য এই বর্ডার আর কি বের করে নিব। এভাবে করে আমি এই লুকটা কেটে এরপর হয়েছে ছুটিয়ে নিয়েছি কাপড় থেকে। এখন হয়েছে মাঝখানে কেটে এই মাপ অনুসারে লাগিয়ে নিব, বাদ বাকিটুকু আর লাগবে না, এখানে পুরোটা লাগবে না, এই মাপ অনুসারে আর কি প্রথমে শোল্ডার জয়েন করব, এরপর হয়েছে গলাটি সেলাই করে নিব। তো এটা কিভাবে লাগাতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দিব। তো দেখুন এরকম হয়েছে কাটিংটা, এখন সেলাই করে দেখাবো। তো প্রথমেই কিন্তু শোল্ডার জয়েন করে নিব, ঠিক আছে। এখন আমি এখানে সেলাই দিয়ে নিয়েছি,
ছোলরা সেলাই দেওয়ার পর হয়েছে, এখন আমি গলা সেলাই করে নিব। তো এই যে গলার লুকটা যে আমি কেটে আলাদা করে নিয়েছি, এখন সেটা এখানে সেলাই দিয়ে লাগিয়ে নিতে হবে। তো এখানে যে বাকিটুকু কেটে এরপর হয়েছে এখানে সেলাই করে আর কি জয়েন করে নিতে হবে, এরপর বাদ বাকি যে সেলাইটা সেটা শেষ করতে হবে। এখন আমার জয়েন করা হয়ে গেল, তো এই যে সেলাই দিয়ে আটকে নিয়েছি। এখন হয়েছে উপর দিয়ে চাপ সেলাই দিতে হবে। তো এই যে কাপড়ের উপর দিয়ে কিন্তু আমি চাপ সেলাইটা দিতেছি। প্রথমে আমার গলা লাগানোটা হয়ে গেল, এখন চাপ সেলাইটা দিব। চাপ সেলাইটা দিলে কি হয়, সুন্দর মতো গলাটা বসে থাকে, দেখতেও ভালো লাগে। অবশ্যই কিন্তু এই চাপ সেলাইটি দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে গলাটি লাগানো হয়ে গেল, এই যে এরকমটা হয়েছে। এখন হয়েছে হাতা সেলাই করে নিব। তো হাতা সেলাই করার আগে আপনারা চাইলে কিন্তু এভাবে সাইড সেলাই করার পর এটা এভাবে সেলাই দিয়ে লাগিয়ে নিতে পারেন। তো আমি যেহেতু এটা খোলাভাবেই লাগাবো, এই জন্য যতটুকু বাড়তি আছে ততটুকু কেটে নিব। এই যে এভাবে কেটে নেওয়ার পর হয়েছে হাতা সেলাই করে নিব। সোয়েটারের সাথে হাতাটি লাগিয়ে নিচ্ছি, আর বাস পিঠের সাথে বাস পিঠ রেখে সেলাইটা করতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। এই তো হাতাটি কিন্তু সেলাই করা হয়ে গেল। আবারও এই পাশেরটি সেমভাবে সেলাই করে নিব। আবারও সেলাই করে লাগিয়ে নিয়েছি। এখন হয়েছে যে এই পাশের যে সাইড সেটা সেলাই করতে হবে, একদমই এই জিনিস থেকে হাতের মুখ পর্যন্ত পুরাটা সাইড সেলাই করতে হবে। বড়রা কিন্তু কালারফুল পছন্দ করে না, ছোটরা কিন্তু কালারফুল পছন্দ করে। তো এটা যেহেতু একটু কালারফুল আসছিল, এই জন্য বড়রা আর কি পরতে চায় না, তো ছোটদের জন্য তৈরি করে দিতেছি। ছোটরা কিন্তু খুবই পছন্দ করবে। তো এই তো দোনো পাশের সাইড কিন্তু সেলানো হয়ে গেল। এখন হয়েছে এটাকে আমি ভাঁজ পিট করে এরপর আপনাদের দেখাবো। আশা করছি আপনারা সেলাইটা বুঝতে পারছেন, যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন। চাইলে আমাকে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, আমি আপনাদের বুঝিয়ে দিব যে কীভাবে এটা সেলাই করতে হয়। তো আজকের মতো এতটুকুই, আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।